হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। অনলাইন বাংলাদেশ ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। ভিডিও থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন কোন সাইট নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি। আজকে সাইটটি হচ্ছে সাতোশি মাইনিং অ্যাপ, যেটা আপডেট হওয়ার পর এখন নাম হয়েছে কোর মাইনিং। তো এখানে আজকে উইথড্র করব। তো আগের একটি ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনারা $3 হলেই কিন্তু আমার মাধ্যমে উইথড্র নিতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে উইথড্র করে দেখাবো। তো আমাকে দুইজন ডলার ট্রান্সফার করেছে, তো তাদেরকে আমি টাকা দিয়ে দিয়েছি। যে দেখতে পাচ্ছেন দুজন, তারা আমার কাছে ডলার ট্রান্সফার করেছে। এখন আমি ডাইরেক্ট উইথড্র করব। তো কীভাবে এই সাইটে উইথড্র করব, তো সেই প্রসেসটা আমি দেখাবো এবং যদি এবং দেখব তারা উইথড্র কত ঘন্টার মধ্যে দেয় বা কত সময়ের মধ্যে দেয়। এবং এই ভিডিও দেখে হয়তো বা অনেকে দুশ্চিন্তা দূর হয়ে যাবে, কারণ অনেকে ভাবছেন যে এই সাইট উইথড্র দেয় না, শুধু শুধু কাজ করছি। তো আজকের ভিডিওটি বানানোর একমাত্র কারণ হলো এটাই, যে আপনাদেরকে উইথড্র লাইভ উইথড্র পেমেন্টটা আমি দেখাতে চাচ্ছি। তো এখন কীভাবে উইথড্র করব, তো সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন নতুন সব ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে চলে যেতে পারে। এছাড়া আমার টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে চাইলেও আপনারা জয়েন হয়ে নিতে পারবেন। তো এখন উইথড্র কীভাবে করবেন, তো উইথড্র করার জন্য আগে BTCতে ক্লিক করতে হবে। তো উইথড্র অপশনে ক্লিক করতে হবে। তো এখানে তাদের কিছু রুলস আছে, তো সেগুলো আপনারা একটু দেখে নেবেন। তো তাদের কি কি অ্যাড্রেস চাচ্ছে অথবা কি কি রুলস দিয়েছে, তো সেগুলো একটু দেখে নেবেন। তো তো সর্বপ্রথম আপনি বাইন্যান্সে চলে যাবেন। তো আপনারা কোন অ্যাড্রেসে টাকাটা উইথড্র করবেন, ডলারটা উইথড্র করবেন, তো সে বাইন্যান্সের অ্যাড্রেসটা আপনাকে আগে দিতে হবে। তো আমি সরাসরি বাইন্যান্সে চলে যাই। তো সর্বপ্রথম বাইন্যান্সে চলে আসবেন। তো বাইন্যান্সে চলে আসার পর নিচে দেখতে পাচ্ছেন ওয়ালেট, তো ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে ডিপোজিট, তো এখানে একটা ক্লিক করুন। তো ডিপোজিটে ক্লিক করার পর আপনারা এখানে সার্চ অপশন আছে, এখানে বিটিসি ক্লিক বিটিসি লিখে সার্চ করবেন। তো বিটিসি লিখে সার্চ করলাম, দেন বিটকয়েন, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা বিটকয়েনে সিলেক্ট করবেন। তো বিটকয়েনে সিলেক্ট করলাম, দেন দেখতে পারবেন যে একটা আপনাদের ওয়ালেট অ্যাড্রেস, তো এই অ্যাড্রেসটা কপি করতে হবে। তো এখানে ক্লিক করলে কিন্তু অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তো আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম, দেন আবার সাতোশি অ্যাপে চলে গেলাম। তো এখন এখানে উইথড্রল অ্যাড্রেস, মানে তো যে অ্যাড্রেসটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন এবং এখানে অ্যামাউন্ট লিখে দিবেন। তো আপনার যদি, তো আমার এখানে $9 মতো আছে, $9 সামথিং। তো আমি এখানে অলে ক্লিক করে দিব, তাহলে আমার টোটাল বিটকয়েনটা এখানে চলে আসবে। দেন এখানে অ্যাসেট পাসওয়ার্ড, মানে আপনার ফান্ড পাসওয়ার্ড যেটা আপনি দিয়েছিলেন, অথবা উইথড্রল পাসওয়ার্ড, যেটা ফান্ড পাসওয়ার্ড, উইথড্রল পাসওয়ার্ড, অ্যাসেট পাসওয়ার্ড, তিনোটা একই পাসওয়ার্ড। তো আপনারা লগ ইন করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটা কিন্তু এখানে দিবেন না। আপনারা যে অ্যাসেট পাসওয়ার্ডটি দিয়েছিলেন, মানে আপনি টাকা তোলার সময় বা ডলার উইথড্র করার সময় যে পাসওয়ার্ডটি দেওয়া লাগে সেটা দিয়েছিলেন, সেটা এখানে দিতে হবে। সেটা এখানে দেওয়ার পর বিটিসি উইথড্র ক্লিক করতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, তো দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। তো এখন বিটিসি উইথড্রোতে একটি ক্লিক করে দিব। তো এখানে কিন্তু আপনার এক বিটিসি চার্জ কাটবে, মানে $1 এখানে কাটবে। তো আমার $9 আছে, তো আমি এখন উইথড্র করে দিব। তো দেখতে পাচ্ছেন কনফার্মে ক্লিক করলেই কিন্তু উইথড্রোটা সাকসেসফুল হয়ে যাবে। তো এখানে আমার জিমেলে একটা কোড আসছে, তো আমার সেই কোডটি এখানে দিতে হবে। তো আমি জিমেলে চলে যাই। তো এই দেখতে পাচ্ছেন যে আমার জিমেলের কোডটা চলে আসছে। তো এই কোডটা আমি কপি করলাম, কপি করার পর আমি সেখানে পেস্ট করে দিব। তো এই যে ভেরিফিকেশন কোডটা আমি এখানে পেস্ট করে কনফার্মে ক্লিক করে দিলাম। তো এখানে দেখাচ্ছে যে আমার ফান্ড পাসওয়ার্ড রং। তো আমি তো একটু সমস্যা হয়েছিল আসলে, আমার অ্যাসেট পাসওয়ার্ডটা আমি ভুলে গিয়েছিলাম। তো আমি পাসওয়ার্ডটা আবার রিসেট করেছি। আপনি দুইবার পাসওয়ার্ডটা রিসেট করতে পারবেন। তো আমি আবার পুনরায় চেষ্টা করছি, তো উইথড্র করবো আবার। তো সে ওয়ালেট অ্যাড্রেসটা এখানে পেস্ট করতে হবে, দেন এখানে অলে ক্লিক করতে হবে, দেন অ্যাসেট পাসওয়ার্ডটা দিতে। তো অ্যাসেট পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো এখন বিটিসি উইথড্র এখানে একটা ক্লিক করে দিলাম, দেন কনফার্মে ক্লিক করে দিলাম। তো নো উইথড্রোয়াল আফটার দ্য, তো এখানে সমস্যা তো এখানে সমস্যাটা হচ্ছে যে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করেছি, এর কারণ আমাকে বলছে যে 24 ঘন্টা পর আমাকে উইথড্র করতে হবে, কারণ এই সাইটটাতে অনেক প্রাইভেসি করা আছে। হয়তোবা তারা ভাবছে যে আমি অন্য কারো অ্যাকাউন্টে উইথড্র করছি, এ কারণে তারা এ কারণে আমি পাসওয়ার্ড চেঞ্জ করেছি। তো এর কারণে তারা 24 ঘন্টা সময় নিয়েছে। তো 24 ঘন্টা পর আমি উইথড্র করে আপনাদেরকে দেখাবো। তো সে পর্যন্ত ভিডিওটা আমি স্কিপ করলাম। তো 24 ঘন্টা পর আমি
আবার এখানে উইথড্র করেছিলাম, তো সেই ভিডিওটা আমি দেখাইনি আপনাকে। তো আর কীভাবে উইথড্র করতে হয় সেই প্রসেসটা আমি দেখিয়েছিলাম, বাট আমি কিছুক্ষণ আগে সেই পেমেন্টটা পেয়েছি, তো আপনাদেরকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বিটিসিতে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন উইথড্র, তো আমার এটা স্ট্যাটাস কমপ্লিট দেখাচ্ছে। তো আমি কমপ্লিট করে মানে উইথড্রটা কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি আপনাদেরকে দেখাবো কি আসলে কি উইথড্রটা পেয়েছি কিনা। তো সরাসরি আমি বাইন্যান্সে চলে যাব, তো সরাসরি আমি বাইন্যান্সে চলে আসলাম। তো এখন আমাকে চেক করার জন্য দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, তো নোটিফিকেশনে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন যে আমার বিটিসি মানে যেটা আমি উইথড্র করেছিলাম সেটা চলে এসেছে। ইউ হ্যাভ ডিপোজিট 0.004 মানে এত বিটিসি মানে $8 মতো এখানে আছে, তো এটা আমার উইথড্র চলে এসছে। তো এটা আপনি চাইলে কিন্তু আপনি বিকাশে বা বিকাশ রকেট নগদ এগুলোর মাধ্যমে কিন্তু আপনার টাকাটা নিতে পারবেন। আশা করি এই ভিডিওটি দেখার পর সবার দুশ্চিন্তা চেঞ্জ হবে, কারণ অনেকে ভাবেন যে এই সাইটে কখনো পেমেন্ট পাবেন না, পেমেন্ট করেন না। তো আমি তাই লাইভ পেমেন্টটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, তো এখন আপনারা নির্ভয়ে কাজ করতে পারেন এবং বেশি বেশি রেফার করতে পারেন এখানে, কারণ এখানে কিন্তু আপনারা $8 হলে উইথড্র করতে পারবেন। এবং যদি আপনার $3 থাকে তাহলে কিন্তু আপনি আমার মাধ্যমে উইথড্র করতে পারবেন, ট্রান্সফার করবেন, আমি আপনাকে টাকা দিয়ে দিব। কীভাবে ট্রান্সফার করবেন সেটার একটি ভিডিও আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং কীভাবে সাইটে অ্যাকাউন্ট খুলতে হয় এবং কীভাবে কাজ করতে হয়, ফেস ভেরিফিকেশন করতে হয়, সবগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে দেখে অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।